সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সাবজেক্ট এবং প্রেডিকেট বলতে কি বুঝি সাবজেক্ট কাকে বলে কোনো সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে কিছু বলা হয় মানে কোনো সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তুর সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট যেটাকে বাংলায় আমরা বলি উদ্দেশ্য প্রেডিকেট প্রেডিকেট কাকে বলে কোনো সেন্টেন্সে সাবজেক্ট বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বা যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে যেটাকে বাংলায় আমরা বলি বিধেয় এবার কিছু দেখি ওয়েল এটা একটা সেন্টেন্স এখানে কার কথা বলা হচ্ছে এই সেন্টেন্সে কথা বলা হচ্ছে রশ্মিকা ভালো গায় তাই রশ্মিকা এখানে সাবজেক্ট বাংলা যেটাকে বলা হয় উদ্দেশ্য এবং রশ্মিকা সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে সিংস ওয়েল মানে ভালো গায় এটাকে বলা হয় প্রেডিকেট নেক্সট এক্সাম্পল দেখি কাউ গিভস আস মিল্ক গরু আমাদেরকে দুধ দেয় এখানে কার কথা বলা হচ্ছে সেন্টেন্সে কাউ গরুর কথা বলা হচ্ছে তাহলে এই সেন্টেন্সে কাউ হলো সাবজেক্ট বা উদ্দেশ্য আর উদ্দেশ্য বা কাউর সম্পর্কে কি বলা হচ্ছে গিভস আস মিল্ক আমাদেরকে দুধ দেয় তাহলে এটা হলো প্রেডিকেট মল্লিকা অ্যান্ড পূজা আর ফ্রেন্ডস মল্লিকা এবং পূজা হয় বন্ধু এখানে কাদের কথা বলা হচ্ছে দুজনের কথা বলা হচ্ছে তার মানে এখানে দুটো সাবজেক্ট মল্লিকা আর পূজা এই দুটোকেই সাবজেক্ট এবার এদের দুজন সম্পর্কে কি বলা হচ্ছে আর ফ্রেন্ডস হয় বন্ধু তাহলে এটা প্রেডিকেট নেক্সট আই অ্যাম রিডিং আ স্টোরি বুক এই সেন্টেন্সে কার কথা বলা হচ্ছে আমার কথা বলা হচ্ছে আমি তাহলে এখানে আই হলো সাবজেক্ট আৰু বাকীটা প্ৰেডিকেট